শুভ সন্ধ্যা, আপনাদের সাথেই আছি আমি শাকিলা মুতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে এনটিভি হাইলাইটস এবং চিত্রশিল্পী সৈয়দ ফিদা হোসেনের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। প্রথমে জানিয়ে দিচ্ছি চলতে থাকা চলচ্চিত্র ও চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। মুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান সিনেমা রেট্রোস্পেকটিভ 2016 উৎসবে প্রতি শুক্র ও শনিবার চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। ধানমন্ডির ইএমকে সেন্টারের মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে ইনিগমা শিরোনামে সৈয়দ ফিদা হোসেনের একক চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে 28 জুলাই পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে টাইগার নাজির হোসেনের একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা, এই সময় প্রদর্শনী চলবে 8 আগস্ট পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:45 দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ফেয়ার অ্যান্ড লাভলি রূপালি পর্দার গান। রাত 8:20 থাকছে লাকি ইনাম ও হৃদি হকের রচনায় এবং হৃদি হক ও কামরুজ্জামান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক শেষ বিকেলের গান। দেখুন তো কি একটা এমবারাসিং সিচুয়েশন তৈরি হলো। দেখো, আই অ্যাম অ্যান এক্সপেরিয়েন্সড ওল্ড ম্যান, আমাকে নিয়ে তোমাদের এত দুশ্চিন্তা না করলেও হচ্ছে। চলো ফ্রেশ হবেন, ডিনার করো, চলো। রাত 9:40 দেখবেন বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। আপনি কিন্তু দিন দিন আপনার লিমিট ক্রস করছেন। লিমিট? হোয়াট লিমিট? লিমিট কি জিনিস? শুনেন, আপনি আমাকে প্রপোজ করছেন, আমি ভদ্রভাবে আপনাকে বলছি আপনাকে আমার পছন্দ না, এরপরে আর কি কথা থাকতে পারে? কাউরে যদি নো লাইক হয় তার যে কত বিগ ইনসাল্ট হয় সেটা কি তুমি বুঝো? বুঝো তুমি? আমার পছন্দ না হলে আমি বলবো না? রাত 11:30 থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক জ্যাম। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। ধানমন্ডির ইএমকে সেন্টারের মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে ইনিগমা শিরোনামে সৈয়দ ফিদা হোসেনের একক চিত্রকলা প্রদর্শনী। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী ফিদা হোসেন, চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? জি। তো এক্সিবিশনটার নাম তো এনিগমা, বিষয়টা কি জানতে চাইছি? এনিগমা মানে হলো হচ্ছে প্রহেলিকা। প্রহেলিকা এটা ধাঁধার মতনই বিষয়। আমার ছবি ওখানে পেন্টিং যেগুলো আছে সবগুলোই মানুষ নির্ভর, মানুষ কেন্দ্রিক যে প্রেক্ষাপট সেটাকে বাস্তবতার নিরিখে, তারপর আমি যখন বলি আর কি যে, তো আমি এভাবে শুরু করি যে আমার কাছে প্রত্যেকটা মানুষের অবয়বকে এক একটা মুখোশ বলে মনে হয়। তাই আমি বলি যে একটা মুখের আড়ালে আরেকটা মুখ, একটা মুখোশের আড়ালে আরেকটা মুখোশ, আমার আড়ালে আরেকটা আমি, আপনার আড়ালে আরেকটা আপনি, তো সবাই যেন একটা বহুমুখী চরিত্র। তো এই চরিত্রগুলো নিয়েই আমার ছবির মানে
প্লট তৈরি করি আমি এবং সেগুলো নিয়ে আমার পেইন্টিং। মুখোশের আড়ালের মানুষকে নিয়ে বেশি কাজ করা হয় না মুখোশের সামনের মানুষটাকে নিয়ে? আমার কাছে সবই মুখোশ। সবই মুখোশ বলতে এরকম বিষয়টা যে আমরা কীট পতঙ্গের মতো এরকম যখন আমরা মানুষ বলি, মানুষ বলতে যে একটা বড় বিষয় বা পরিসর আমাদের মনে আসে, আশপাশ খেয়াল করলে দেখবেন আমরা এখন সেরকমটা না, ওই অনেকটা প্রিমেটিভ, মানে যখন আমরা মানুষ ছিলাম না, মানুষ হওয়ার আগে। তো আমরা আশপাশের বৈষয়িক জিনিস নিয়েই অনেক বেশি কলাপস, লোভ, আমাদের হানাহানি সব কিছুর মধ্যে আমরা কোনো একটা জায়গায় মানুষ চরিত্রটা, মানুষকে হারায় ফেলছে। আমরা আপনার মুখের সামনে খুব ভালো, আপনার পিঠ পিছিয়ে আমি আরেকটা কিছু বলবো, আপনার পিঠ পিছিয়ে কাজ করব। ওই সামনের মানুষটা সত্য না পিছনের মানুষটা সত্য? যদি আপনি পিছনের মানুষটাকে সত্য মনে করেন তাহলেও ব্যাপারটা অনেক বেশি নেগেটিভ হয়ে যায়, এতটাও নেগেটিভ না, কারণ ওই সামনের মানুষটাই আপনাকে পিছনের মানুষটার সাথে ফাইট করার এনার্জি দেয়। সো এখানে দুইটা ফেস বলতে, একটা গুড সোল, একটা গুড হিউম্যান বিং, আরেকটা হলো হচ্ছে আপনার সে নেগেটিভ সত্তাটা, আপনার ডার্ক সাইডটা। এই দুইটা সত্তার মাঝখানে কখনো কখনো আপনিও আরেকটা তৃতীয় সত্তা, যে দুইটা সত্তাকে একটা নিউট্রাল জোন থেকে দেখতেছেন, আবার কখনো এই সত্তা কখনো ওই সত্তায় বিরাজ করছেন। তো আপনি আসলে কে? বেসিক্যালি এই জন্যই আমি, মানে আমার এই সিরিজটার নাম এনিগমা, তো ওটার নাম সত্য আসলে এটাই রহস্য এবং দ্বন্দ্ব। হ্যাঁ, এই মানে এখানে অনেকগুলো বিষয় আরও এসে যায় একসাথে। যেমন আমার কাছে সব এই ধরনের ক্যারেক্টার নিয়ে কটি ছবি আছে এখানে? এনিগমা সিরিজের কাজ আছে 5টি, আর আনটাইটেলড সিরিজের কাজ আছে 3-4টি, এবং আমার এনিগমা পূর্ববর্তী যেটা সিরিজ সেলফ কোয়েস্ট অ্যান্ড প্যানোরামা ওয়ার্ল্ড, ওটার 3টা কাজ আছে, মোট 14টা কাজ। এগুলো আমার 2015 থেকে 2016 মধ্যে করা কাজ। আপনি যখন ক্যারেক্টারগুলো নিয়ে কাজ করেছেন তখন আপনার ভেতরে কি কখনো দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে একটা ক্যারেক্টার শেষ করার পর আরেকটা ক্যারেক্টার যখন ধরেছেন? দ্বন্দ্ব তো আছেই, দ্বন্দ্ব নিজের ভেতর থেকে শুরু হয়। এই সিরিজে আমার নিজের সেলফ অ্যানালিসিস নিয়েই দুটো কাজ আছে। আসলে আমার মনে হয় যে আমি যখন মানুষকে দেখতে শুরু করি, এ দেখাটা প্রথম শুরু হয় নিজেকে দিয়ে। সো আমিও সেরকম একটা মানুষ, যখন আমি আমাকে ক্যানভাসে আঁকছি তখন আসলে আমি আমাকে আঁকছি না, হয়তো বা আপনাকে আঁকছি, অন্য কাউকে আঁকছি, আর যখন অন্য কাউকে আঁকছি হয়তো বা সেটা আমি। মানে এখানে আমার যদি নামটা তুলে নেওয়া হয় ফিদা, তাহলে আমি একটা ছেলে মানুষ, যদি ছেলে শব্দটা তুলে নেওয়া হয় আমি একটা মানুষ। সো বেসিক্যালি ওই জায়গাটাতেই আমার কাজ করা, এবং আমার কাছে সবচেয়ে সুন্দর বিষয় বলে মনে হয় মৃত্যুকে। আমার চোখে ডেথ ইজ মোর বিউটিফুল। তো আমি ডেথের এগেনস্টে গিয়েই, মানে এই পুরো যে ধাঁধার জালটা আমি বানাই ফেলি ক্যানভাসে, সেটাকে বিশ্লেষণ করার চেষ্টা করি। কারণ আমার মনে হয় যে মৃত্যু মানুষকে অনেক কিছু নির্ধারণ করার গতিপথ ঠিক করে দেয়। সেটাই চরম সত্য, সেটা জেনে মানুষ এগোতে থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সেটা মানুষের মনেই থাকে না, মনে থাকে না, বাট যে আমরা একসময় মারা যাব। আমার কাছে একটা ছোট গল্প মনে হয় এরকম, যে যদি আপনার মনে এটা নাই থাকে, আমরা সারা দিনও এটা ভাবি না, মাসও ভাবি না, বছরও হয়তো ভাবি না যে আমরা মারা যাব, সো তখন আমাদের কার্যকলাপ এক ধরনের থাকে। কিন্তু যে মানুষটা জানে যে সে হয়তো আর কিছুদিন বাঁচবে, ডাক্তার বলে দিয়েছেন তুমি আর কিছুদিন বাঁচবে, তার ফিলোসফিক্যাল গ্রাউন্ডটা কি টোটালি ডিফারেন্ট হয়ে চেঞ্জ হয়ে যায়, তখন সে চাইলেও একটা খারাপ কাজ করতে। অনেকে বলে না মৃত্যুকে মানুষ মিথ্যা কথা বলে না, এই কথাটা কেন আসে? মৃত্যু একটা মার্জিন, আমরা যেমন চুম্বকে দুটো প্রান্ত থাকে, সেরকম লাইফ এই পুরো সার্কেলটা দুটো প্রান্ত, একটা আমরা অলরেডি পার করে আসছি জন্ম, আরেকটাতে আমরা পৌঁছাবো মৃত্যুতে। তো এই দুটোর মাঝখানেই পুরো গল্প। খুব সুন্দর একটা ভাবনা নিয়ে আপনি কাজ করেছেন বোঝা যাচ্ছে। তো এই মাধ্যমগুলো কী ছিল আকার? আমার ম্যাক্সিমাম কাজেরই মাধ্যম অ্যাক্রিলিক আর ক্যানভাসে করা এগুলো, আর কিছু আছে আপনার মিক্সড মিডিয়া যেগুলো আপনার ক্লোথ প্রিন্টে নেওয়া সিনথেটিক, ওর উপরে অ্যাক্রিলিকে পেইন্টিং করা। এই এক্সিবিশনের বিষয় তো মানুষ, জীবন, মৃত্যু এবং চরিত্র। সবসময় কি আপনার এই ধরনের কাজ করতেই ভালো লাগে?
না, আমি কিছু কাজ আছে যেগুলো খুব আনন্দেই করি, এই কাজগুলো আনন্দে করি, বাট আমার মনে হয় যে এই কাজগুলোর থেকে অন্য কিছু কাজ আছে আমার, যেমন ওগুলো নিজে নিজেই করা হয়, যেমন হয়তো বা আমি রাতে ঘুমোতে যাবো একটা ড্রয়িং করলাম, বা কোনো দিন ভালো লাগছে না এত কঠিন জিনিস নিয়ে নাড়াচাড়া করতে, আমি একটা ল্যান্ডস্কেপ করে ফেললাম, বা কোনো কিছু সহজ কিছু একটা আঁকছি, এরকম আরও অন্যান্য ছবিও আঁকা হয় আমার। সেক্ষেত্রে বিষয়বস্তু একটা তো শুনলাম ল্যান্ডস্কেপ, এছাড়া আর কি থাকে? ল্যান্ডস্কেপের বাইরে আমার তেমন কিছু করা হয় না বেসিক্যালি। ওটা যদি আমি ল্যান্ডস্কেপ বলি তাহলে শুধু ল্যান্ডস্কেপ না, আমি ওখানেও ফিগার নিয়ে আসি, মানে আমি ফিগারের বাইরে খুব কম যাওয়া হয়, কম যায়, ফিগার আঁকতে বেশি স্বাচ্ছন্দ্য, আমি মানুষটাকেই বেশি আঁকতে পছন্দ করি, আমার কাছে এটাই সবচেয়ে বহুরূপী চরিত্র মনে হয়। ল্যান্ডস্কেপ বলা যায় তাহলে আপনার একটা রিলিফের জায়গা অলমোস্ট। এটা তো আপনার প্রথম সলো এক্সিবিশন, এর আগে তো আপনি অনেকগুলো গ্রুপ এক্সিবিশন করেছেন, সেই এক্সিবিশনগুলোতে আপনার ছবির বিষয় কি মানুষ ছিল? মানুষই ছিল। সেই এক্সিবিশন সম্পর্কে একটু বলুন যে কোথায় হয়েছিল। আমরা রিসেন্টলি গত বছরই একটা গ্রুপ শো করেছি আপনার গ্যালারি 21 ধানমন্ডিতে, ওটার নাম ছিল এরা, আমরা 10 সমসাময়িক শিল্পী ছিলাম, এর মধ্যে ম্যাক্সিমামই আমরা ব্যাচমেট, একসাথে পড়েছি, সিনিয়র ভাই ছিল। তো ওখানে ওই এরাটা আমরা একটা অদ্ভুত জায়গা থেকে এক্সিবিশনের নাম এরা রেখেছিলাম, কারণ ওখানে সব কাজই ফিগারেটিভ ছিল বেসিক্যালি। আমি যখন চারুকলায় আসি তো ওই সময়টাতে এসে অদ্ভুত একটা জিনিস চোখে পড়ে যে তার আগে এভাবে করে একাডেমিক্যালি আঁকা বা এই পরিসরকে এত বড়ভাবে দেখা একটা ছোট্ট মফস্বল শহর থেকে সম্ভব ছিল না। এখানে এসে আমরা যে সময়টা পাই সে সময়টাতে এক ফিগারেটিভ কাজের একটা বেশ ভালো সময় চলছিল, তো সামহাও ওটা আমাদেরকে ইনফ্লুয়েন্স করে যায়, যার জন্য অনার্সের পর আমরা ম্যাক্সিমামই আমরা যারা ব্যাচমেট আছি সবাই ফিগারেটিভ কাজের দিকে ঝুঁকে যাই। এই আমরাই এরা এক্সিবিশনটা পরে থ্রো করি, এখানে সব কাজই ফিগারেটিভ ছিল, এবং এক্সিবিশনে আমার অ্যানিগমা সিরিজ থেকে দুটি কাজ ছিল, আর এর আগেও আরও কয়েকটা গ্রুপ শো করা হয়েছে আলিয়াস ফ্রাসেতে, ওইটা 5 গ্রুপ শো ছিল, যেটা আমরা 2 করেছি পরপর 2, ওটার নাম ছিল অনুভূত আলো আধারী। তো ওখানে ডিফারেন্ট টাইপের কাজ ছিল, ওখানে ল্যান্ডস্কেপ ছিল, অ্যাবস্ট্রাক্ট পেন্টিং ছিল, অ্যাক্রিলিক ওয়াটার কালার, সব মিডিয়ামে কাজ ছিল। আপনার বিষয় ছিল সেখানেও ক্যারেক্টার, সেখানেও মানুষই ছিল। এছাড়া আর কোথাও কি এক্সিবিশন করা হয়েছে? এছাড়া আপনার জাতীয় পর্যায়ে যে কম্পিটিশনগুলো হয় ইয়াং ন্যাশনাল, সেগুলোতে অ্যাটেন্ড করা হয়েছে। আর এছাড়া 2009 আমি দেশের বাইরে গিয়েছিলাম ইরানে, তো ওখানে ওটা ছিল 17 ইন্টারন্যাশনাল ভিজুয়াল আর্ট কম্পিটিশন, ওখানে আপনার 7 ডিপার্টমেন্ট ছিল, গ্রাফিক্স, ক্যালিগ্রাফি, পেন্টিং, কার্টুন। তো আমি ওখানে পেন্টিং ডিপার্টমেন্টে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলাম আর কি, তো ওখানে একটা শো হয়েছিল। তারপরে ছবি আঁকার শুরুটা কবে, কখন, কোথা থেকে? খুব অবুঝ বয়সে, যখন ওই স্লেটে সরিয়ে সরিয়ে লেখা শেখা হয় তখন, এবং সেটা আমার বোনের হাত ধরে। তো অনেকেরই নাম উঠে আসে, মানুষ যখন তার সাকসেসের কথা বা জার্নিটা কোথা থেকে শুরু হলো, তো আমি আজ পর্যন্ত আমার বোনের নামটাই আমার কাছে সবচেয়ে বেশি প্রমিনেন্ট। তো আপনার বোনও কি ছবি আঁকেন? আমার বোন ছবি আঁকে না, বাট ও আমার থেকে 10 বড় অলমোস্ট। তো যেটা হয় যে এখন থেকে যদি আপনি 27-28 পিছনে যান এবং সেই প্ল্যাটফর্মে একটা বাংলাদেশের মফস্বল শহরকে দেখেন, তো ম্যাক্সিমাম ফ্যামিলি চায় না যে সেখানে কেউ আর্টিস্ট হোক, ইটস এ রুট ট্রুথ। তো আমার বোনও টুকটাক ছবি আঁকতো, বাট বোঝা যাচ্ছে যে তিনি আঁকতে ভালো পারতেন, হ্যাঁ, মানে পছন্দ করতে, কিন্তু ওই যে হয় না নেচার না হওয়ার কারণে সেটা ছুটে যায়। তো ও আমাকে আগলে রেখেছিল ছোটবেলা যাতে আমি ছবিটা আঁকতে পারি, তিনি না পারলেও তিনি আপনাকে উৎসাহ দিয়েছিলেন, আমাকে মানে, এবং আমার স্টার্টটা আমি বলি যে আমার বোন,
এবং পরে পুরো ফ্যামিলি সাপোর্ট আমি পেয়েছি প্রতিবেশী বন্ধু সবার কাছ থেকে। পরবর্তীতে ঢাকায় পড়াশোনা করেছেন চারুকলায়, সেখানে কি বিষয়ে পড়াশোনা? ড্রয়িং এন্ড পেন্টিং এ ছিলাম, অনার্স ড্রয়িং এন্ড পেন্টিং এ করা, এমএফও ড্রয়িং এন্ড পেন্টিং থেকে করা। অনেকের পক্ষে কিন্তু সম্ভব হয় না যে ছোটবেলায় ছবি আঁকা শুরু করে পরবর্তীতে চারুকলায় ভর্তি হওয়ার সুযোগটা পাওয়া, দেখা যায় যে স্বপ্নটা ঘুরে যায়, কিন্তু আপনি সাকসেস হয়েছেন। হ্যাঁ, সাকসেস হয়েছে এবং এটা এখন আমার কাছে স্বপ্নের মতনই মনে হয়। আমি এটা মাঝে মাঝে বন্ধুদেরকে বলি যে যখন আমি এসএসসি পাস করলাম তখন পর্যন্তও স্বপ্নটা ভারী হয়েছিল যে এখানে কি আসা যাবে এবং এখানে না আসলে ছবিটাকে আসলে কীভাবে ধরে রাখবো, এটাও একটা। তো এতদিন পরে এসে মনে হয় এটা পুরাটাই স্বপ্ন না, আমার জন্য রূপকথা, যে আমি যখন একদমই ছোট অক্ষর জ্ঞান হয়নি তখন থেকে আঁকতে শুরু করা এবং সে আঁকাটাকে এতদূর পর্যন্ত মানে এতদূর আসে, এটা আমার কাছে সামটাইমস আনবিলিভেবল মনে হয়। আপনি সেটা সম্ভব করেছেন। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার এক্সিবিশনের সফলতা কামনা করছি এবং আপনার সামনের দিনগুলোতে একজন চিত্রশিল্পী হিসেবে আপনার পরিপূর্ণ সফলতা কামনা করছি। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভিকে ধন্যবাদ এই স্টুডিওতে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, সাততলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।